ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট। আজকে উচ্চ মাধ্যমিকের ইংরেজি সাজেশান নিয়ে হাজির হয়েছি, তোমাদেরকে শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিকের ইংরেজি সাজেশান লাস্ট মুহূর্তে। তো ইংরেজির আমি গতদিন দিয়েছিলাম প্রোজ থেকে, গল্প থেকে দুটো আসবে, আজকে পোয়েম থেকে এই দুটোই করলেই হবে, এই দুটোর মধ্যে আসবে, তো তোমাদের শেয়ার করতে চলেছি। তো তোমাদের কোনো প্রবলেম বা কোনো কিছু সাজেশন দরকার হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন সাজেশন দরকার, এরপরের ভিডিও তোমাদের জানানো হবে বা করা হবে সেটাই নিয়ে। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে এবং সমস্ত রকমের সাজেশন পেতে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখো উচ্চ মাধ্যমিকের সাজেশান পোয়েম থেকে এই দুটোই ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে আসবেই। আমি সেই দুটি তোমাদের সিলেক্ট করছি, চারটে কবিতার মধ্যে যে কোনো দুটো কবিতাই সিলেক্ট, ওখান থেকে তুমি তিনটি পেয়ে যেতে পারো, তো আমি সেটা দেখার চলেছি। প্রথম শ্যালাই কম্পিয়ার দুটো সামাজ ডে, এখান থেকে শ্যালাই কম্পিয়ার থেকে যেটা আসবে পরীক্ষায় সেটা তোমাদের সিলেক্ট করে দেখাতে চলেছি। দেখো শ্যালাই কম্পিয়ার দুটো সামাজ ডে থেকে একটা প্রশ্ন আসবেই গ্যারান্টি, সেখান থেকে দেখো এই তিনটির মধ্যে একটা আসবেই, ঠিক আছে। প্রথম দেখো হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড উইথ দ্য সামার্স ডে, অথবা রাইট এ নোট অন দ্য ইমাজারি ইউজ ইন দ্য পোয়েম শ্যালাই কম্পেয়ার দিটু সামার্স ডে। ইমাজারিগুলো কী ইউজ করেছেন অথবা কম্পেয়ার করতে গিয়ে এবং ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, একটু দেখে নেবে। এক নম্বর প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন দেখো লাইন তুলে প্রশ্ন, অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইম ডিক্লাইন্স। আমি কোনো প্রশ্নগুলো লিখিনি, লাইনটা তুলেছি, তারপর প্রশ্ন হতে পারে এখানে যে কোথা থেকে লাইনটা নেওয়া হয়েছে, কীভাবে কম্পেয়ার করলো, কেন এভরি ফিয়ার ফ্রম সামটাইমটা কীভাবে বলা হয়েছে, এভাবে প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট লাইন। তারপরে তিন নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট দেখো, অ্যান্ড দিস শেষ মানে শেষকার লাইন, দিস গিভস লাইফ টু দি, দি বলতে কাকে বোঝানো হয়েছে, কোথা থেকে লাইনটা নেওয়া আছে, এই প্রশ্নগুলো সেট হবে, ঠিক আছে। লাইন দুটো বলে দিলাম, এই লাইন দুটো ভেরি ইম্পর্টেন্ট লাইন, এবছরের জন্য এই দুটো তিনটি প্রশ্ন থেকে দুটো আসতেও পারে, ঠিক আছে, কিন্তু একটা আসবেই, এরকম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই করা হয়েছে তোমাদের জন্য। একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, অন্যকে একটা দেখার সুযোগ করে দাও, ঠিক আছে। এবার আমি আর একটা কবিতা, এই দুটো কবিতা পড়লেই হবে, বেশি পড়ার দরকার নেই, দুটো কবিতা দেখি তোমাদেরকে দুটো কোশ্চেন করতে হবে, ছয় ছয় বারো, তার জন্য বলছি দুটো থেকে করলে হবে, বেশি করার দরকার নেই। তো দেখো এখান থেকে আমি রেখেছি দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা, দ্য পোয়েট্রি অফ আর্থ, এই পোয়েম থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রথম কার্ডটা, দেখো হাউ ডাজ জন কিডস প্রেজেন্ট সামার অ্যান্ড উইন্টার ইন দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, কীভাবে প্রেজেন্ট করেছে সামার উইন্টারকে, অথবা ঘুরিয়ে আসতে পারে, শুধু সামার আসতে পারে বা উইন্টার আসতে পারে, এটা দেখে নেবে, ঠিক আছে। তারপর দেখো অর দি আছে, ব্রিং আউট দ্য কন্ট্রাস্ট বিটুইন গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট, শুধু গ্রাস হপার পরীক্ষা থাকতে পারে, ক্রিকেটও শুধু থাকতে পারে, তার জন্য আমি দুটো লেখা আছে, এভাবে তোমরা প্রিপেয়ার করে নাও নোটগুলো। অর অথবা হাউ ডা ডু দ্য নেচার্স মিউজিশিয়ান অ্যালাইভ ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, ওই লাইন তুলে যাচ্ছিল না পোয়েট্রি অফ আর্থ অ্যালাইভ এভার অ্যালাইভ, ওই লাইনটাই যদি আসে ঘুরি এটাও লেখা যাবে, ঠিক আছে। তারপর দুই নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, দেখো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ, জাস্টিফাই টাইটেলটা ভেরি ইম্পর্টেন্ট আছে, একটু এই দুটো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে একটা যুক্ত করতে পারো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজিং, ওইটা ওই লাইন দুটি প্রশ্ন, ওটা একটু দেখে নিতে পারো, ঠিক আছে। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্টভাবে কমন দেওয়া হয়েছে, এইগুলোর মধ্যে পরীক্ষা আসবে, লাইন তুলে আসলেও এই জাস্ট এটা লিখতে পারলেই হবে, ঠিক আছে। আর প্রথম কাজে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, ধরো ওটাই চলে আসতে পারে, ওখানে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সাবস্টান দিলে ওটা লিখলে হবে।